আপনাদের মধ্যে অনেকে আছেন এমন SMS এর মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে কথা বলে থাকেন, কিন্তু SMS এর মাধ্যমে কিছুদিন কথা বলার পরে দেখা যায় ফোনে আর কোনো SMS ই সাপোর্ট করে না, মানে শো করে না। কারণ হলো যে 50টার বেশি SMS কিন্তু ফোনে দেখায় না, 50টার পরে যে SMS গুলো থাকে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায় অথবা মেমোরি ফুল দেখায়। তখন কি হয়, বাধ্য হয়ে আপনি আপনার প্রিয়জনের SMS গুলোকে ডিলিট করে দেন, কিন্তু আপনার প্রিয়জনের যে SMS গুলো আছে সেই SMS গুলো আপনার ডিলিট করতে ইচ্ছা করে না, কিন্তু আপনি কিভাবে সেভ করে রাখবেন সেই রকম কোনো সিস্টেমও পান না। তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনার প্রিয়জনের যে SMS গুলো আছে সেই SMS গুলো আপনি কিভাবে একটি PDF ফাইল করে আপনার ফোনের ফোন মেমোরিতে অথবা মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারবেন চিরদিনের জন্য। একবার সেভ করে রাখার পরে আপনি পরে যখন তখন সেই SMS গুলো আপনি দেখতে পারবেন। আপনার প্রিয়জনের SMS গুলোকে চিরদিনের জন্য সেভ করে রাখার জন্য আপনার প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোর ওপেন করার পর SMS ব্যাকআপ এখানে একটি ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই অ্যাপটি দেখতে পারবেন। এই অ্যাপটির লগো আপনি ভালোভাবে দেখে নেন। এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনে যে SMSগুলো আছে সমস্ত SMSগুলো এখানে দেখাবে। দেখেন এখানে কিন্তু সমস্ত SMSগুলো চলে আসছে। এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার প্রিয়জন কোনটা, মানে কোন নাম্বার, অথবা আপনি যে মেসেজগুলো SMSগুলো সেভ করে রাখতে চাচ্ছেন সেই SMSগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। একটা একটা করে আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন, একটা একটা করে এইভাবে সিলেক্ট করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন আপনার ফোনে যে SMSগুলো আছে সব SMSগুলো আপনি সিলেক্ট করবেন, তাহলে থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন, সিলেক্ট অল এখানে একটি ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত SMS এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে ব্যাকআপ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আপনি মনে করেন যে আপনি আপনার মতো করে একটি ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে এই মেসেজগুলো সেভ করে রাখবেন, তাহলে আপনি কী করুন এখানে একটি ক্লিক করবেন। নতুন একটি ফোল্ডার তৈরি করার জন্য থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এবং নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি নামে একটি ফোল্ডার তৈরি করে নেবেন, যেমন আমি SMS এই নামটি দিলাম, তারপরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর নিচের দিকে এখান থেকে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকেও অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে ব্যাকআপ এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে যে SMSগুলো আছে সমস্ত SMSগুলো এই ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। এখন এই ফাইলটা যদি আপনি আপনার ফোনের ফোন মেমোরিতে অথবা মেমোরি কার্ডে রেখে দেন, সেটা যদি কখনোই ডিলিট না করেন, তাহলে যতদিন ওই ফাইল থাকবে ততদিনই আপনার এই SMSগুলো সংরক্ষিত থাকবে। তারপরে এখান থেকে আপনি নট নাও এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন কিন্তু এই SMSগুলো সেভ হয়ে গেছে। এই SMSগুলো সেভ হওয়ার পর আপনি কিভাবে খুঁজে পাবেন, খুঁজে পাওয়ার জন্য আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন। এখান থেকে আমি ফাইল ম্যানেজার ওপেন করলাম। আপনি যদি ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে থাকেন ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করবেন, এবং যদি আপনি মেমোরি কার্ডে সেভ করে থাকেন তাহলে আপনার মেমোরি কার্ড এখান থেকে সিলেক্ট করবেন, মানে আপনি যেটাতে সেভ করবেন সেই অপশনে যাবেন। তারপরে এখানে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন। দেখেন আমি SMS নামে এই ফোল্ডারটি তৈরি করছিলাম, এখানে কিন্তু SMS নামে এই ফোল্ডারটি সেভ হয়ে গেছে। এখানে আমার ফোনের যত SMS ছিল সমস্ত SMSগুলো কিন্তু এখানে চলে আসছে। যেমন এই যে এটা ওপেন করি, এটা ওপেন করার এটা না এটা ওপেন করি, এটা ওপেন করার পরে এখান থেকে জাস্ট নাও করে দেয়, দেখেন এখানে কিন্তু এই মেসেজগুলো চলে আসছে। এই যে সুন্দরভাবে এই মেসেজগুলো চলে আসছে। এভাবে কিন্তু আপনি আপনার প্রিয়জনের যে কোনো SMS চিরদিনের জন্য আপনার ফোনে অথবা ফোন মেমোরিতে সেভ করে রাখতে পারবেন, এবং আপনার যখন ইচ্ছা তখন আপনি এই SMSগুলো দেখতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনি যদি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।